সেটা হলো মুসুর ডাল, রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি, একটা লঙ্কা দিয়ে বেটে নেব। এটা হলো মুসুর ডাল বাটা, নুন, চিনি আর কাঁচা লঙ্কা কুচি মিক্স করে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সিং করে এটা আমি বড়া বানাবো। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো দিয়ে দিলাম মুসুর ডালের বড়া, এবার এটা আমি ভাজতে থাকবো। বড়াগুলো একটা সাইড ভাগ হয়ে ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি উল্টে দিয়েছি। আর একটা সাইড ভাজা হচ্ছে, ভাজা হলে বড়াগুলোকে তুলে রাখবো। মোটামুটি আমার ভাজা হয়ে এসছে, ছোট ছোট করে আলু কুচি করেছি। করে এর মধ্যে নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদার পাউডার দিয়েছি। এই আলুটাকে আমি তরকারির জন্য ইউজ করব, এটাকে ভাজব। বড়াগুলোকে আস্তে আস্তে তুলে রেখে দিই। বড়া আমার হয়ে গেছে করা, এই তেলের মধ্যে এগুলোকে আমি ছেড়ে দিই। ভালো করে ভেজে নেব। রান্নাটা আমি গুঁড়ো মশলা ইউজ করছি। মোটামুটি ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। তরকারিটা ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে এক চামচ দই দিয়েছি। এবার একটুখানি টমেটো না দিয়ে আমি এর মধ্যে একটু আমচুর দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে। মুসুর ডালের বড়া দিয়ে আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে। দেখুন, একটু মিক্সিং করে দিই। বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢুকে যাবে, ঢুকে গেলে আমার তরকারিটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে। হালকা একটু শুকনো করে নিচ্ছি, বড়াগুলোর মধ্যে ঢুকে গেলেই আমার তরকারিটা একদম শুকিয়ে যাচ্ছে। তো আমার বড়া তরকারি রেডি হয়ে গেছে।